হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব নর্টন থিওরেম নিয়ে। তো এই বিষয়ে আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো নর্টন থিওরেমের ক্ষেত্রে যে সংখ্যাটি প্রদান করা হয়েছে সেটা হচ্ছে এরকম: স্বতন্ত্র ভোল্টেজ এবং কারেন্ট উৎস বিশিষ্ট লিনিয়ার নেটওয়ার্কের দু প্রান্ত একটি নর্টন রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে একটি নর্টন সমতুল্য কারেন্ট দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে, যেখানে নর্টন কারেন্ট হলো প্রান্তদ্বয়ে শর্ট সার্কিট কারেন্ট এবং নর্টন রেজিস্ট্যান্স হলো প্রান্তদ্বয় হতে পিছন দিকের নেটওয়ার্কের সমতুল্য রেজিস্ট্যান্স। কিন্তু শর্ত হলো ভোল্টেজ উৎসগুলো শর্ট সার্কিট এবং কারেন্ট উৎসগুলো ওপেন সার্কিট থাকতে হবে। তো এখানে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সেখানে একটি বিষয় লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে কি লিনিয়ার নেটওয়ার্ক। লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ওই ধরনের নেটওয়ার্কে বুঝি যে ধরনের নেটওয়ার্কের যে কম্পোনেন্টগুলো ইউজ করা হবে ওগুলো যেন ভোল্টেজ এবং কারেন্টের মানের পরিবর্তনের সাথে পরিবর্তন না হয়, ওই ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রেই নর্টন থিওরেমটি গ্রহণযোগ্য। তো আমরা প্রথমে যে সার্কিটের ওপর এই নর্টন থিওরেমটি প্রয়োগ করব সেটা আমরা পূর্বেও সার্কিট অঙ্কন করেছি এবং আমরা এটার সমাধান করেছি। তো একই সার্কিটের ক্ষেত্রে আমরা নর্টন থিওরেমটি প্রয়োগের চেষ্টা করব। তো হচ্ছে আমাদের সার্কিট। তো আমরা এই সার্কিটের নর্টন থিওরেমের মাধ্যমে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করার চেষ্টা করব। নর্টন সার্কিটের যে সমস্যা আমরা যে সার্কিট আমরা পেয়েছি এটা এই সার্কিট সমাধানের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, অর্থাৎ নর্টন সার্কিটে আমরা কীভাবে কাজ করব। ঠিক আছে, নর্টন সার্কিটের ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে কি প্রথমে যে রেজিস্ট্যান্সের মানটি আমরা নির্ণয় করার চেষ্টা করব, সরি, যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমরা প্রবাহিত কারেন্ট নির্ণয় করার চেষ্টা করব সেটাকে সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ এগুচ্ছি। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান। হ্যাঁ, এখন আমরা নাম্বার টু অঙ্কন করব। প্রথমে বলা হয়েছে কি আমাদের যে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হবে সেটাকে সরিয়ে ফেলতে হবে এবং ওই স্থানকে শর্ট সার্কিট করতে হবে। এটা শর্ট সার্কিট করে দিলাম, এই শর্ট সার্কিট কারেন্টটি হয় আমাদের নর্টন কারেন্ট। এরপর আমাদের এই নর্টন কারেন্টটি নির্ণয় করতে হবে। এখানে দেখুন একটি বিষয়, এই ভোল্টেজ উৎস থেকে এটার মধ্যে দিয়ে কারেন্ট এদিকে চলে আসবে, কারেন্ট আর এদিকে যাবে না, যেহেতু এদিকে শর্ট সার্কিট। এবং একইভাবে এই ভোল্টেজ উৎস থেকেও কারেন্ট এদিকে এসে এদিকে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ এদিকে আসবে না। তার মানে আমরা এই ভোল্টেজ উৎস থেকে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এই ভোল্টেজ উৎস থেকে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলই হবে টোটাল নর্টন কারেন্ট। ঠিক আছে, তো প্রথমে আমরা এটা নির্ণয় করব। আই ইউয়ান, ইউয়ানের সাপেক্ষে কারেন্ট হবে আমাদের আই গেল টু ভি বাই আর। আমরা ভি জানি এখানে 60, আর হচ্ছে আমাদের 40, 1.5। এবং আমাদের ই টু হবে 20/40 সমান হবে 0.5। ঠিক আছে, তাহলে আমাদের আইএন বা নর্টন কারেন্ট হবে 1.5 + 0.5 সমান হবে 2 অ্যাম্পিয়ার। এখন বলা হয়েছে কি যদি কোনো সার্কিটে কোনো ভোল্টেজ উৎস থাকে তাহলে এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স রেখে ভোল্টেজকে সরিয়ে ফেলতে হবে নতুবা এটাকে শর্ট সার্কিট করে দিতে হবে, এবং যদি কোনো কারেন্ট উৎস থাকে তাহলে এক্ষেত্রে এটাকে ওপেন সার্কিট করে দিতে হবে। ঠিক আছে, তো আমার এক্ষেত্রে এখানে যেহেতু কারেন্ট সার্কিট নেই, সরি, কারেন্ট উৎস নেই, শুধুমাত্র ভোল্টেজ উৎস আছে, তাই আমরা এখানে ভোল্টেজ উৎস, আমাদের এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমাদের ভোল্টেজ উৎসগুলোর কিন্তু অভ্যন্তরীণ রেজিস্ট আমরা এখানে প্রদর্শন করি নাই। ঠিক আছে, তাহলে আমরা একে ভোল্টেজ উৎস যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, আমরা রেজিস্ট্যান্স না রেখে সরাসরি শর্ট করে দিব। ঠিক আছে, তার আমরা তৃতীয় অপশন দেখতেছি। তো এটা হচ্ছে আমাদের দুটি প্রান্ত, এই দুই প্রান্তের সাপেক্ষে এখন আমরা টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, অর্থাৎ এর পরবর্তী ধাপ হবে আমাদের কি প্রদত্ত প্রান্তদ্বয় হতে পশ্চাৎ দিকের নেটওয়ার্কের রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, আর এই রেজিস্ট্যান্সটি হবে কি নর্টন রেজিস্ট্যান্স। তো এখানে এই বি এবং ইতে যদি আমরা অ্যামিটার বা অর্থাৎ ওহম মিটার স্থাপন করি তাহলে আমাদের রেজিস্ট্যান্স হবে কি এই দুটি রেজিস্ট্যান্সের প্যারালাল রেজিস্ট্যান্স, অর্থাৎ যেহেতু রেজিস্ট্যান্স দুটি সমান তাহলে আমরা রেজিস্ট্যান্স সোজা নির্ণয় করতে পারি। আমরা সরাসরি নর্টন রেজিস্ট্যান্স দিয়ে দিই, নর্টন রেজিস্ট্যান্স ইকুয়াল টু 40 প্যারালাল 40, তার মানে হচ্ছে আমাদের 20 ওহম, আমাদের নর্টন রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। তো এখন আমাদের যেহেতু আমরা নর্টন কারেন্ট এবং নর্টন রেজিস্ট্যান্স পেয়ে গেছি, ঠিক আছে,
তাহলে আমরা কি করতে পারি, এখন নর্টন রেজিস্ট্যান্স এবং নর্টন কারেন্টকে উভয়ের প্যারালালে সংযোগ করতে পারি, এবং এর সাথে প্যারালালে আমরা সংযোগ করব আমাদের যে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব সেটাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে নর্টন সমতুল্য সার্কিট। তো এখানে আমরা আমাদের যে রেজিস্টারের মান আমরা নির্ণয় করতে চাচ্ছি সেই রেজিস্টারের মানটি এখন বসাবো। রেজিস্টারের মান হচ্ছে আমাদের 80, এর মধ্যে কারেন্ট আমরা এখন কারেন্ট প্রবাহ নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা এখন কারেন্ট ডিভিশন সূত্রের সাহায্যে এটা নির্ণয় করতে পারি I80। হ্যাঁ, 80-র মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে কীভাবে, আমরা কারেন্ট ডিভিশন সূত্র জানি। টোটাল সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে 2, টোটাল কারেন্ট ইনটু যে রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করব এর অপোজিট রেজিস্টরটি হবে। অপোজিট রেজিস্টর হচ্ছে আমাদের নর্টন রেজিস্ট্যান্স, অর্থাৎ 20 ওহম। নিচে হবে উভয় রেজিস্ট্যান্সের যোগফল, 20 ওহম প্লাস 80 ওহম। ঠিক আছে, তাহলে সমান হচ্ছে এখন আমাদের 20 × 2 ইকুয়াল টু হচ্ছে 40, 40/100 সমান 0.4। এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা 80-র মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.8, যেটা আমাদের পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমরা প্রমাণ করেছি। অর্থাৎ একটি রেজিস্টারের মধ্যে দিয়ে আমরা যে থিওরেমই ব্যবহার করি না কেন, এর মধ্যে দিয়ে কারেন্ট স্থির থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি স্থির নির্ণয় করতে পারি তাহলে বুঝতে হবে আমাদের থিওরেমগুলো ঠিক আছে, আমাদের প্রয়োগগুলো ঠিক আছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।